পৃথিবীর সব প্রান্তে যখন পূজো শুরু হলো তখন এক প্রান্তে মায়েদের পূজা মণ্ডপ থেকে পেনশনও শুরু হলো। সোশ্যাল দুর্গাপূজার ভিত এই পেনশন স্কিম থেকেই শুরু হলো। পুরনো খবরের কাগজ খাতা বই বিক্রি করে যে ফান্ড জেনারেট করা হচ্ছে সেখান থেকেই মায়েদের হাতেই অর্ঘ্য তুলে দেওয়া হচ্ছে। আপনারা সেই শটই দেখছেন, এটা কোনো সিনেমা নয়, বাস্তবের পুজো সোশ্যাল দুর্গাপূজা। অনেক অনেক ধন্যবাদ সভাপতি, সম্পাদক এবং সকল সদস্যদের। মানুষ মানুষের জন্য নেহরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আজ মায়ের বোধন ষষ্ঠী, এই ষষ্ঠীর শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জানাই প্রত্যেক। ওনারা আজকে শুধু আমাদের এই দুস্থ মায়েদের অর্ঘ্য প্রদান করলেন, বললেন 27 জন মাকে ওনারা অর্ঘ্য প্রদান করেছেন, আমরা দেখেওছি তাই। এবং আমার খুব ভালো লাগলো যেটা, শুধু দুস্থ মায়েদের ওনারা আজকে অর্ঘ্য প্রদান করলেন আমাদের মৃণ্ময়ী মায়ের সঙ্গে তাই নয়, কিন্তু দেখলাম মঞ্চে সকাল থেকেই ওনারা অসংখ্য মানুষকে বস্ত্র প্রদান করলেন। আমরা অর্ঘ্য প্রদানে বলেছিলাম যে সোশ্যাল দুর্গাপূজায় আপনারা খবরের কাগজ, পুরানো বই ইত্যাদি নিয়ে বিক্রি করে সেই বিক্রিত অর্থ থেকে 60% দুস্থ গরিব বাবা মায়েদের দেবেন আপনাদের এলাকার, আর 20% রাখবেন আপনাদের কমিটির খরচের জন্য, আর 20% দেবেন মানুষ মানুষের জন্য। কী দেবেন? প্রোডাক্ট, যেটা উনি আমাদের হাতে প্রোডাক্ট দিয়েছেন, এটা দুস্থ মানুষদের কাছে আমরা 2-1 দিনের মধ্যেই পৌঁছে দেবো পুজোর মধ্যে। তাই আবারও ওনাদের, আমাদের মানুষ মানুষের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যেভাবে মানুষের পাশে, আজ শুধু নয়, যা খবর নিয়ে দেখলাম আশেপাশে, ওনারা 365 দিনই মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এবং এমনভাবে ওনারা মঞ্চ তৈরি করেছেন, যেটা আমরা দেখলাম বহু জায়গায় প্লাস্টিকের বিষয় নিয়ে উল্লেখ করেছেন যে প্লাস্টিক ব্যবহার করলে আমাদের কী কী ক্ষতি হতে পারে আগামী প্রজন্মের জন্য। ওনারা সেটাতে না গিয়ে দেখালেন যে আমরা যে শিল্পটাকে নষ্ট করে দিয়েছি, চট শিল্প, যেটা নিয়ে আমাদের ভারতবর্ষের অনেক বড় শিল্প হতে পারে, আমরা জানি এখন এই শিল্পটা প্রায় ক্ষয়িষ্ণু পথে চলে গেছে। তাই নতুন করে ওনারা মানুষকে ভাবতে শেখালেন রিস্টার্ট বুকে, যে চট শিল্পকে মাচিয়ে রাখা যাবে। আমরা মোবাইল ফোন পকেটে নিয়ে ঘুরি, সেই মোবাইল ফোনের ওজন হচ্ছে 250 গ্রাম, আর একটা চটের ব্যাগের ওজন হবে সম্ভবত, খুব ভুল না করলে, 100 গ্রাম। তাহলে আমরা 250 গ্রাম যদি মোবাইল একটা পকেটে করে নিয়ে যেতে পারি, তাহলে 100 গ্রাম ব্যাগ একটা নিয়ে যেতে পারো। এইরকম বার্তা কিন্তু একটা আমার এখান থেকে পেলাম, আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা এখনও এই মঞ্চে আসেনি ঠাকুর দেখতে, আমরা অনুরোধ করব এই জাননগরে আপনারা আসুন, এই ওয়েলফেয়ার সোসাইটির প্রতিমা দর্শন করুন, ওনাদের ক্রিয়াকলাপগুলো দেখুন। আর ভালো লাগলো যেটা, ওনাদের উদ্বোধন করেন আমাদের রিষড়া রামকৃষ্ণ মিশন আশ্রমের শ্রদ্ধেয় মহারাজ, আমাকে ভীষণ স্পর্শ করেছে। আমি কথা দিয়েছি সন্ধ্যাবেলা ওনাদের, আমাদের পুরো টিম সমেত যেটা আমরা আসি, আমরা ব্যাক করে হলো ওনাদের এখানে আসবো, মহারাজে পা একটু প্রণাম করে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়ালেন আমরা আপ্লুত। আপনাদের মাধ্যমে আরও আশপাশের ক্লাব সংগঠনগুলো এগিয়ে আসবে, এই আশা নিয়ে আজকের মতো রাখছি, আবার দেখা হবে অন্য কোনো প্যান্ডেলে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার পূজা মণ্ডপ হাজরা বাইশপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখানে নরেশবাবু এসেছেন সোশ্যাল দুর্গাপূজা নিয়ে একটি ফেসবুক লাইভ করতে। তো সোশ্যাল দুর্গাপূজার যে কনসেপ্ট উনি আমাকে বলেছেন, যে দুর্গাপূজাটাকে কতটা ওনারা এর মধ্য দিয়ে এটাকে একটা এনভায়রনমেন্টাল যে পজিটিভ দিক রয়েছে এবং তার সাথে সাথে সোশ্যাল যে ইকোনমিক যে দিক রয়েছে তার ভ্যালু ওনারা একটা তুলে ধরার চেষ্টা করছেন। মানে ধরুন আপনার বাড়িতে যদি কোনো পুরনো খবরের কাগজ থাকে, তো সেই কাগজ ওনারা কিনছেন এবং তার মাধ্যমে যে আর্নটা হচ্ছে সেটা পুজো কমিটির কাছে যাচ্ছে, একটা পার্সেন্টেজ যাচ্ছে, কমিটি একটা ওনারা তৈরি করবেন সেই পাড়ার মধ্যে, তাদের একটা বেতন যাতে পায় সেই বেতনে যাবে, আর একটা যাবে যারা খবরের কাগজ বিক্রি করছে তাদের কাছে, তো অবশ্যই একটা টাকা পয়সা যাবে। এবং সেই একটা সোলার প্যানেল একটা ওনারা প্রতিটা বাড়িতে একটা বসাবার ভাবনা চিন্তা করেছেন এবং সেইখান থেকে যে আর্ন হবে সেইটা একটা পুজো কমিটির মধ্যে সেই আর্নিংয়ের একটা পার্সেন্টেজ আসবে। তো এর মধ্য দিয়ে ওনারা একটা মহৎ বার্তা দিতে চাইছেন সমাজকে, যেটা পরিবেশ সম্পর্কে সচেতনতা, এই সচেতনতা ওনারা একটা বার্তা দিতে চাইছেন, সাথে সাথে দুর্গাপুজোর মধ্যে এরা ইন্ট্রোডিউস করছেন ব্যাপারটাকে নিয়ে। খুব একটা অভাবনীয় এবং খুব নতুন একটা উদ্যোগ, আশা করি এই উদ্যোগটা সফল হবে এবং ওনাদের এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ধন্যবাদ সুব্রতবাবু, আপনার পরিচয়টা নিশ্চয় করে আগে বলে দিন। আমি সুব্রত ব্যানার্জি, পুরোহিত ব্রাহ্মণ। আমি বিগত 20-22 বছর ধরে
পূজো করি এবং সমস্ত হিন্দু ধর্মের সমস্ত ক্রিয়াকলাপ আমার একটি ওয়েবসাইটও রিসেন্ট লঞ্চ হয়েছে bengalipurohit.co.in নামে এবং আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার একটা ওয়েব পেজও আছে গুগলে পুরোহিত সুব্রত ব্যানার্জির নামে সেখানেও আমাকে পেতে পারেন আপনারা এবং সাথে সাথে আমি আপনাদের সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই আপনাদের পুজো সবার খুব ভালো কাটুক আনন্দ কাটুক সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন একটা কঠিন প্রশ্ন ঠাকুরের পুজো তো আমরা করি হাজার হাজার বছর ধরে মানুষের পুজো এবার যদি হয় কেমন হবে এবং তার কোন মন্ত্রটা পাঠ করবেন মানুষের পুজো মানে বাবা মার পুজো বন্ধু বান্ধবের পুজো বান্ধবীদের পুজো মানে সবার পাশে যদি কেউ অসহায় হয়ে যায় একটা সমাজ তৈরি থাকবে তার পাশে দাঁড়ানোর জন্য এবং অ্যাপ্লিকেশন জমা পড়বে যে আমি অসহায় হয়েছে আমার পাশে দাঁড়ান কারণ যে অসহায় আজকে কালকে সেও কারোর সহায় হবে এই উদ্যোগেই তো মানুষের পুজো আমরা কম বেশি সকলেই হয়তো মানুষের পুজো করে থাকি একদম যেখানে আমরা ভালোবাসাই তো সবচেয়ে বড় একদম মানুষের পুজো করতে গেলে যেটা দরকার সেটা আত্মবিশ্বাস ভালোবাসা মানুষের প্রতি স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর নরনারায়ণ সেবা জীব সেবা পরম ধর্ম আশা করি আমরা কম বেশি সকলেই এই ধর্মটা করার চেষ্টা করি যার যতটুকু সামর্থ্য যেভাবে সামর্থ্য যেভাবে প্রত্যেকের নিজের জায়গা থেকে আমরা এটা করে থাকি কারণ আমরা জানি জীব ধর্মই পরম ধর্ম জীব সেবা করাই আমাদের পরম ধর্ম একদম একদম আমরা আবার করে ফিরবো এখানে তার কারণ হচ্ছে আমি এত জায়গায় কাজ করেছি এখান থেকে তো আজকের লাইভ করলাম সোশ্যাল দুর্গাপূজার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভাবলামুখের এখান থেকেই হলো সুব্রতবাবুর সঙ্গে আমরা বারবার যোগাযোগ করব যাতে এই পৌরোহিত্য দিয়ে পুরো দেশের মানুষরা একে অন্যের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ দাদা ধন্যবাদ এই পূজা কমিটিকে 100 কিলো করে পেপার আর কার্টুন প্লাস্টিক বগেরা মিলাকে টোটাল 3,750 রুপে হুয়া তো ইয়ে স্যার 3,750 রুপে আপ অভি কিসকে হাথ মে হ্যান্ড ওভার করেঙ্গে কমিটি কে হাথ মে কমিটি কা জো মেম্বার উনকে হাথ মে হ্যান্ড ওভার করে ধন্যবাদ লড়াই করছো কেন ধরো আসাত নাই লড়াই করছো